টাকা চিনি ফুল চিনি রং দেখে দেখা দেখি বাঁশি কিনি ফুল কিনি ঢং দেখে ওরে বেচা কেনা হাট চিনি না মেলা বসা মাঠ দেখি না কোথায় হবে লেনা দেনা চেনা কত অচেনা রে কত চেনা কত অচেনা তোকে বলেছি ফুলের খোঁজ খবর নিতে, তুই আকাশের সামনাসামনি হলি কেমন করে? না মানে ঘটনাটা হয়েছে কি, একটা মেয়ের খবর আনতে পারিস না? তোকে দিয়ে যে হবে না সেটা আমি জানতাম, আসলে তুই একটা হাদারাম। মানে আসলে ঘটনাটা কি যে, মানে আমি তো দূর থেকে রাইতের বেলা দেখে মনে করছি হেলাল, যেই না আমি গিয়ে ওই হেলাল মনে করে জাপটা ধরছি, আর অমনি দেখি যে না আসলে হেলাল না আসলে আকাশ ভাই। কেমনটা কেসাল হয়ে গেল না? কেন, রাতে তুই চোখে দেখিস না? না দেখো না কেন? তাহলে কে হেলাল আর কে আকাশ চিনতে পারলি না কেন? না চিনতে পারছি বলেই তো মার দেয় নাই, নাহলে তো প্রায় শুরু করে দিছিলাম। আকাশ রাতে ফুলির ঘরে যাবে কেন? আচ্ছা উনি কি চুরি টুরি করতে গেছিল নাকি? ওনার কেমন একটা সোর সোর ভাব দেখলাম। বেয়াদবের মতো কথা বলিস না, যাই এখান থেকে। তোমার বাপের ভাগ্য না, কতদিন ধরে খাই না, মনে হইতেছে যে কত জনম ধরে না খাইয়ে আপনার সুযোগ করে বসতেছে। এক কাম করে চল না, ভাত চুরি করে খাই। শোন তুই আমার দোস্ত কবি না, ক ওস্তাদ ক ওস্তাদ, চল না ভাত চুরি করে খাই। আরে আমি চুর এটা ঠিক আছে, কিন্তু ভাত চুর না, ভাত চুরি করতে পারবো না। আমার শার্ট না, এটা তোর তোর শার্ট। হ্যাঁ চোর 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 দোস্ত। ওরে
এই যাত্রা কিন্তু বাইসে গেছি বাইসে গেছি রে ধরা পড়লে মায়ের একটা মারিতে পড়তো না হ্যাঁ এই দোস্ত কাম করে চল না দুজন মিলে পুষ্করিতে নেমে মাছ ধরে খাই এক চটকনা লাগবে মাছ ধরে খাই মাছ কি তুই তোর হাত দিয়ে ধরবি নাকি মাছ ধরার লেগে বড়শি লাগে জাল লাগে এড়ি কেনার লেগে টাকা লাগে তুই টাকা করতে পারবি তাও কথা ভাববে সর সরি বলো মাছ খাওয়ানো কোন সোনার উপর দোকানে গিয়ে তোর বেইসে দুজনে মিলে রাত খেয়ে খেতে পারতাম না তাবিজ রে তাবিজ তাবিজ না আমার জ্যোতিষরাজ মজুমদার জ্যোতিষরাজ মজুমদার কলমাকান্দা কি কি জ্যোতিষরাজ মজুমদার তোমারে আইজ আমি একবারে ন্যাংটা করে থাকবো এত একটা লোক যদি ন্যাংটা করি তুই আমারে চিনস না হাবিব চেয়ারম্যানের বাড়ির লগে বাড়ি ওরে আইজ আমি জ্যোতিষরাজ মজুমদার তোরে আমি আজকে খাইছি চল কেস ডিসমিস আমার দম না ও ভাই জিম্মারে কি এত ভাবেন আর কোস না প্যাস লাগছে ভাবিরে জর্গা করছে আরে না বেটা তাহলে ইন্দু মেয়ের ছোট বলাটা বুঝছস দিনটা চরকির মতো গুর 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 করে কি যে চায় বুঝি না হেরাইলো গেলাবের মাথা হেরা কি করতেছে এর নিয়ে আপনি তো ভাবেন কেন দেখান দে সোরের মতো গুট গুট করে আমার মন কয় কি জানে একটা হইছে ইয়া রইব বড় লোকের মাঝে মাঝে ঘুরা রোগ হয় হেরা নিজেরাও জানে না হেরা কি করতেছে আরে না বেটা আমি তিন চার রাত দেখছি হারে ফুলের ঘরে ঢুকতে কোন কি হ্যাঁ আকাশ কি ফুলি রে মারি ডেড়ে ফেলাইলো নাকি আকাশ কেন ফুলিরে মারতে যাইব কেমন জানি রহস্য রহস্য লাগতেছে বুঝছস নাকি ফুলি আকাশের ডরে গ্রাম ছেড়ে পলাইল এনেন পান নেন কিছুই বুঝতে পারতেছে না বুঝছস মানে আবার এদিকে ও ইন্দু মেয়ের বউ সেও ফুলিরে খোঁজে আকাশও তলে তলে খোঁজে কি জানি একটা কেসাল আছে কি রে তুই দাঁড়িয়ে রইলি কেন যা না আসলে মানে কাল অফিস যাওয়ার কথা ছিল আজও যেতে পারলাম না ভাবছিলাম বস কি বলে পৌঁছে খবর দিস হ্যাঁ শফিক বাবা অফিসে কি হলো জানিও হ্যাঁ জি আম্মা মা তুমি একটু শোনো তো মা যাবার আগে তো পুলিশের সাথে আমার দেখা হলো না সেদিন যে আমাদের বাড়ি থেকে গেল ওর তো আর কোনো খবরই নেই আর যাবে কোথায় আশেপাশে আছে হয়তো মা তুমি একটা কাজ করো ওর একটা খোঁজ নিয়ে আমাকে ঢাকায় একটু জানাবে ঠিক আছে কিন্তু কেন আমার কেমন যেন একটু টেনশন লাগছে ও তো দেখতে শুনতে ভালো বড় রকমের কোনো বিপদ আপদ হলো কিনা আরে দূর অত ভাবিস না তো আচ্ছা ঠিক আছে আমি না হয় কলমিকে দিয়ে খবর নেব আচ্ছা ঠিক আছে বাবা আমরা তাহলে আসি শরীরের প্রতি যত্ন নেবেন আসি মা ঠিক আছে আম্মা দেখা হবে আম্মা গেলাম ইসলাম আসি বাবা চলো আই এম শিওর হেলালের সঙ্গেই ফুলি চলে গেছে কি যে কনসার তুমি মেয়েদের মন বোঝো পারো তো শুধু বিয়ে করতে অপদার্থ কথাটা নিশ্চয়ই ফুলির সঙ্গে হেলালের প্রেম ছিল না স্যার আমি ফুলির ছোটবেলা থেকে চিনি ও খুবই ভালো মাইয়া আচ্ছা ফুলি কি করত ফুলি স্যার কি করবো মাসে বাড়ি কাজকাম করতো কিন্তু বাপের এসে একদিনও বাড়ির বাইরে থাকে না তাহলে এখন থাকছে কেন সেটা তো স্যার আমিও বুঝতে পারতেছি না আচ্ছা ফুলির বাবা কি করতো ওর বাপ তো ট্রাক ড্রাইভার ছিল
তারপর একদিন কি জানা হইলো বিছানায় পড়লো, তারপর কত কি করলো আর ভালো হইলো না। তাহলে যাও দুজনের একজনকে অন্তত পক্ষে ধরে নিয়ে এসো, তারপর দেখো তোমার সামনে আমি কিভাবে প্রমাণ করি। স্যার চেষ্টা তো কম করতেছি না, এই যে রাত বিরাত বাইরে পড়ে থাকি মশার কামড় খেয়ে, কেউ তো আসে না। আসবে আসবে, হয় হেলাল ফিরে আসবে অথবা ফুলি ফিরে আসবে। যদি ফুলি হেলালের সঙ্গে না গিয়ে থাকে তাহলে দুজন আর একজন অবশ্যই বাড়িতে ফিরে আসবে, লক্ষ্য রাখ। জি স্যার, আসসালাম আলাইকুম। সামনে আটা বাজা, আমি একলা যাও, তুই
শালার করে শালার লুঙ্গিটা লয়ে আই। এখন ঘরে একখান দেখছি নতুন শাড়িও আছে, শাড়ি কিন্তু দামি হয়ে পারে। মায়া মাঝের পরনের শাড়ি লয়ে আমো। আরে হ, আচ্ছা ঠিক আছে, তুই না আনলে আমি যে আনো। না, তোর আনা লাগবো না, আমি আনো না, এই কাম আমি করতে পারবো না। তুই যা, তুই এগুলো লিয়া সোজা হাঁটা বাজা, আমি এটা যা। আরে আমি একলা একলা যাবো, তোর যদি কোনো বিপদ আপদ হয়। আরে কোনো বিপদ আপদ হবো না, আর যদি কোনো ঝামেলা হয় এই মাল সামাল এক জায়গায় ফালাই দিবি, ফালাই দিয়া তুই কোনো জায়গার মধ্যে আন্দায় পাবি, বুঝছস? আচ্ছা বিপদ আপদ হলে আমি বুঝুন কেমনি? টাকা চিনি ফুল চিনি রং দেখে দেখ দিজি হালার পরে বারো বাজে, কাল সকালে কি অবস্থাটা হইব চিন্তা কর। বউ বলা পানের সামনে মায়েলো তাহলে সিন খান কি বল চিন্তা করে দেখ। তুই এমন বেজার হয়ে গেলি কে? না আমার না খুব ভয় লাগতেছিল। ভয় লাগতেছিল কে? না তুই যদি ধরা পড়ে যাস তাই। আমার লাগে তোর খুব মায়া না রে। হ্যাঁ সালা সব কিছু সাফা করে দিছি। শাড়ি কেন কিন্তু নয়া ছিল, বেচলি কিন্তু মেলা দাম পেতাম। তাই ওন তোর একটা কথা কই, আমার ওস্তাদে আমার একটা কথা শিখাইছিল, কোনোদিন মায়া মানসির বেজত করবি না। আর তুই যদি আমার ওস্তাদ মানুষ তোর আমি দুইটা কথা কমব, এক কোনোদিন মায়া মানসির বেজত করবি না, আর দুই কোনোদিন কোনোদিন মানুষ খুন করবি না। প্রথম কথাটা তোমার ওস্তাদের, দ্বিতীয় খানকার তোমার ফুলির। এ বোধহয় ফুলি কেডা ফুলি আমার তো ঘাড় ঘুর ব্যথা যাচ্ছে, বসে একটু হালকা করা দরকার না?
তোদাই আমরা ধন্য। আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, বলে ভালো হতো। তা তোমার দেবদাসের পরে কি চলছে? কিছু চলছে না। আচ্ছা শোনো, আকাশের ব্যাপারটা কি বলো তো? কেন, ওর আবার কি হলো? অনুষ্ঠান শেষ, সবাই চলে গেল, ছেলেটা বাড়িতে আছে, তোমার ভালো লাগছে না বুঝি? ওকে তাড়াচ্ছ কেন? না সেটা না, মানে ও নাকি বারবার ওই ফুলির মানে ফুলিকে খুঁজছে। মানে তুমি খুঁজছো তাই হয়তো খুঁজছে। তো আমি তো ওকে ফুলিকে খুঁজতে বলিনি। তুমিও না, তুমি যেভাবে কথাবার্তা বলছো ওর মনে হয়েছে ওর খোঁজা উচিত। কি জানি, মেয়েটার জন্য কিন্তু আমার চিন্তা হচ্ছে। কোথায় গেল মেয়েটা? কোথায় আর যাবে, আশেপাশে কোথাও আছে, বাবা মা নেই, স্বাধীন মেয়ে, দেখো কোথাও কাজ পেয়েছে, ঢুকে গেছে। কাজ তো আমার কাছেও যাইতে পারত, আমি তোকে কতবার দেখেছি। লতার সাথে কোনো সমস্যা হয়েছে কিনা দেখো, হইলে তোমার কাছে চাইবে না কেন? আচ্ছা আপনি এতদিন পরে কেন থানায় এসেছেন? স্যার কি বলবো স্যার, আমার পিন্দলের লুঙ্গিটা পর্যন্ত খুলে লইয়া গেছে গা। এই যে দেখেন স্যার, নতুন লুঙ্গি কিনছি, তারপরে শার্ট কিনছি, তারপর আপনার কাছে এসেছি। আপনার পরনের লুঙ্গি গায়ের শার্ট সব কিছু খুলে নিয়ে গেল আর আপনি কিছুই টের পাননি? না স্যার, না, জাদু জানে স্যার, জাদু জানে, পিন্দলের কাপড় খুলে লয়ে গেছে গা, আমার ব্যবসার জিনিসপাতি লয়ে গেছে গা, এমনকি স্যার আমার ঘরে চাল ডাল আলু পটল যা কিছু আছিল সব পরিষ্কার করে লয়ে গেছে গা। ঠিক আছে, আপনি কাজ করুন, আপনি একবার থানায় একটা কেস করে যান। ভরত, আচ্ছা আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ হয় মানে হেলাল হেলাল হেলালে সন্দেহ হয় স্যার, আমাকে গেলে কোনো চোর নাই, ইদু সাহেব চোর পোষেন আর বারোটা বাজে আমার। সেই জন্য বললাম আর কি। তবে স্যার হেলালের হাত এমন পাকা বুঝেন না, তিনজন কাপড় লেগে গেছে স্যার, পাস করেন না লক্ষ্য রাখবেন, হেলালকে কখনো কোথাও দেখলে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন, ঠিক আছে? আমি কোনোদিন দেখি নাই, চিনিও না। বলেন কি? আরে সত্য কথা বলি। ভরত তুমি এক কাজ করো, ওনাকে এসআই স্বপনের কাছে নিয়ে যাও, তারপর আমি দেখছি। আপনি কিছু একটা করলে ভালো হতো স্যার। হ্যাঁ আমি দেখছি তো, দেখছি আমি, যান। বিদু সাহেব চোর পোষলেন, মানেটা কি? Ahem.
আসসালামু আলাইকুম। না ওয়ালাইকুম আসসালাম। চিনেন না আমারে? খেয়াল করতে পারতেছি না আপনার পরিচয়টা। ওই যে আপনার এদিকে তাও নিছিলাম। ও কি কামে লাগে নিছিলাম? নিছিলাম একটা কামে, কামটা হইছে একর ফাড়াফাড়ি কাম হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এখন কোন আপনাকে বলে কি করতে পারি আমি? হন আপনি আমার কোন, আপনি কেমন আছেন? কেমন আছি? হ্যাঁ আমার বডিটা আছে, আমি নাই, আমি সর্বশান্ত। শেষ একটু দরাই দেন না, হে আমার সর্বনাশ করছে, দারোগা সবে ওরা খোঁজতেছে। এইটা তো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, ওরা ধরা দেওয়ার কোনো ব্যাপারই না, ওরা ধরাই দিতে হবে। আচ্ছা আমরা যদি হেলাল রে আপনার কাছে ফুসলা ফাসলা পড়া পড়া লইতে পারি, আপনি ওরে লয়ে গিয়ে থানায় দিয়ে দেন। এইটা এইটা উত্তম প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। প্রস্তাব তো ভালো অতি উত্তম, কিন্তু পথ খরচের একটা ব্যাপার আছে না, কামার কাঠি তোর কম দূর না, কত দূর রোদ বৃষ্টি। কিন্তু আমি তো পথের ফকির হয়ে গেছি গা, কিন্তু কত বেলা দূর, বুঝতে পারতেছেন না, একটা খরচাপাতির ব্যাপার আছে না। কত লাগবে? লাগে তো অনেক, তো আপনি মনে করেন যে কনসেশন রেটে 450 টাকা দিয়ে দিলি। এত টাকা শুন না, অনেক এমনি এমনি করে আইবো নাকি? অরে বসা বসা মিষ্টি মুষ্টি খাওয়ায়া হ্যার পড়লো একটু, আপনার কথা করলেও আইবো। আইবো তো, আরে আইবো না মানে, আরে কনফার্ম থাকে নিশ্চয় চলে আসবে। কেমনে কেমনে মানে ওরা তো ভুম ভাঙ দিয়ে বুঝাইতে হবে, বলছে তোকে আমি এই ফকির বাবার নেপা কাছে নিয়ে যাবো। ফকির বাবা তাল গাছ, ফকির বাবা এই তাল গাছ ফকির কাছে গিয়ে আমি তো মনে করছি আমাকে একটা পরমেন্ট দিয়েছে, পানি ভরা খেয়ে তো আমার বিয়ে রেডি হয়ে গেছে, তোর বিয়ে রেডি করে দেবো না কোনো ব্যাপারই না, একটা ফটো টোটো ফট করে ভেঙে চোখে দিয়ে একটা আপনি সেটা করবেন, পাট গাছের খড়ি আছে না, ওগুলো তো দাড়ি মজ বানি, এটা ঘুম বান সেজে একটা ফটো স্ট্যান্ড ফট নেবে সে আরো করে নেবেন। আসবে তো এটা কি ভাই করতেছেন, এটা কুতুনি দিয়ে বের করেন না, 200 টাকা দিয়ে হবে? 200 টাকা দিয়ে তো হেলাল ছেড়ে দেওয়া যাবে না। আমি তো শেষ, আমি তো নাই, আমার তো সর্বনাশ হয়ে গেছে। পথ তো অনেক দূরের, মিষ্টি মিষ্টি কিন্তু 300 টাকা কত দূর কামার কাঠি, আমার বাড়ির কাপড় চোপড় আলু পটল কিচ্ছু নাই। আপনার আলু পটল হেলা লাইলে পরে কত আলু পটল লাগবে? কোনো একটা অন্য কামের জন্য রাখছিলাম, রূপার মাদুলি কিনুন। ঠিক আছে না, তোরে পাইলে তোর হাড্ডি মাংস কি মা কইরা ফেলাম শয়তানের বাচ্চা। আমি তো মানে খেয়েছি, তুই খাবি না? খালি খিদে লাগে, পানি খা। খা কইছি খালাস কে খা।
আমি পারি গেলে তোর কোনো সমস্যা আছে? তুই খা, ফালাবি না, ফালা সবই তো ফালাই দিল। কিছুই জানে না কেরে, কত বস না কেন লগে আবার কারে আনসার? এটা আমার দোস্ত। তোর দোস্ত? তাহলে তো একটা আর একটা সুর। না না না, কি যে কন, আমরা সুর না, এই আমরা তো খেতে কাম করি, আমি আর দোস্ত মিলা দুজনে খেতে কাম করি, দোস্ত খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, চুরি করুম কেন, এই মালপত্র টানাটানি করি, এই জন্য করি আর কি, বুঝছেন না? হাসা করতেছে ও একেবারে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো নে, তা আসি। আচ্ছা সালাম আলাইকুম। এই হেলাল, টাকা চিনি ফুল চিনি রং দেখে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আছেন কেমন? কিরে এত খাতির যত্ন করতেছস, গ্রামে কি নতুন করে কোনো গ্যাঞ্জাম বাজেছ নাকি? হ্যাঁ তো দেখতেছি, কিছুই জানে না কেরে, কত বস না কেন লগে আবার কারে আনসার? এইটা আমার দোস্ত। তোর দোস্ত? তাহলে তো একটা আর একটা সুর। না না না, কি যে কন, আমরা সুর না, এই আমরা তো খেতে কাম করি, আমি আর দোস্ত মিলা দুজনে খেতে কাম করি, দোস্ত খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ চুরি করুম কেন, এই মালপত্র টানাটানি করি, এই জন্য করি আর কি, বুঝছেন না? হাসা করতেছে ও একেবারে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো নে, তা আসি। আচ্ছা সালাম আলাইকুম। মনটা ভালো থাকবো, আর তোরা চুরি করবি না, বুঝলি ব্যাপারটা? আমার দুটো ছুটি, এই নে, এই একটা নে, তুই একটা নে, হাতে লাগাইছ, হ্যাঁ বুঝছস? ঠিক আছে। এ মুরব্বী, হ্যাঁ বলতো, একটা কথা খবর শুনলেন, এই আমাগো এই গ্রামে না একজন কামেল ফকির আসছে। ফকির আসছে? খুব কামেল ফকির। কামেল ফকির? হ্যাঁ, তার সাথে দেখা করার পর থেকে না আমার খুব ভালো হয়ে গেছি, শুনতেছেন না? আপনি যদি চান তার সাথে আপনি দেখা করতে পারেন, খুবই একটু গরম টাইপের ফকির, বুঝতে পারছেন? আমাগো থানায় ফকির আসছে? খুশকি? হ্যাঁ সত্যি কথা বলতেছি, আপনি জানেন না তো, এই আমাদের দোস্ত যে ভালো হয়ে গেছে, চুরি সে আমার যে ছাইরে দিয়েছে, এটা কি জন্য গন্ত লাগে এই কামেল ফকির সাথে দেওয়ার পর লাগে? আমার দোস্ত তো বলতে পারেন এখন একজনটা ইয়ে ভালো হয়ে গেছে, ওই যে ইজানি আছে, ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কখন যাবো? আপনি ধরেন আজকে তো আর পাবেন না, আপনি কালকে চলে যাবেন, কালকে যাবেন হচ্ছে রাত্র 12টার পরে, বুঝতে পেরেছেন? আপনি মন খুলে দিল খুলে একটা জিনিস চাইবেন, বেশি জিনিস চাইবেন না, তাহলে কিন্তু ঝামেলা পাবেন। ঠিক আছে, ফকির আইছে কিন্তু কালকে তো চেয়ারম্যানের বাড়িতে, আবার গেদুর বাড়িতে যাইতে হবো। ঠিক আছে তাহলে যেত, ফকির তো যাই লাগে, তা যাই গে। সত্যি সত্যি হেলাল আসবে তো? আমি তো 100 ভাগ নিশ্চিত সে আসবে, এমন লোক আমি লাগাইছি না, আমার দারুণ ভক্ত। আমার কথায় উঠে বসে বসে উঠে, স্যার এই সুযোগ যেন হাত ছাড়া না হয়। না না, সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার ব্যাপারটা আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে না। আপনি আমার বিশ্বাস করেন না না করেন সেটাতে কিছু আসে যায় না, আমি হেলাল রে ধরাই দিতে পারলে হইছে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভরত। জি স্যার। তুমি দেখো তো এসআই স্বপন আছে কিনা। জি স্যার। স্যার আপনি গেলে বেশি ভালো হইতো। একজন চোর ধরতে আমার যাবার দরকার হয় না, এই জন্য আমাদের সেপাই কিসমতই যথেষ্ট। তবু আপনি যখন এত করে বলছেন, আমি এসআই স্বপনকে বলে দিয়েছি, আপনি যান। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার।
বাধা পাইলাম কেন বাস। কি খবর? না রে, কোনো খবর নাই। এদিকে হেলালের ঘর পাহারা দিতে দিতে আমার 12টা বাজে সারা। আমাকে ফুলের কোনো খবর পাইলেন? তারও কোনো খবর পাই না। আচ্ছা, কই যেতে পারে রে ভাইরা? ইদু হাজির পোলারে দেখছে না আজকাল? না, হ্যারে তো কদিন ধরে দেখি না, মনে হয় ঢাকা চলে গেছে। হেলাল আইসে পারবো, দেখেন কদিন পালা থাকবো। শোন, হেলালে খবর পাইলে আমার জানাস। আমি পামু কই? আচ্ছা, খবর পাইলে আমি আপনার খবর দিব। এই চৌকিদার ভাই, হ্যাঁ আপনার তো আমি খুঁজা খুঁজা হয়রান। কেন, কি হয়েছে ভাই? খবর আছে। কি খবর? মি আজকে তো আপনি হাটেও যান নাই, সারা হাট সইসে বেড়াইছি, পাইলাম না আপনারে। উঠেন, কথা আছে। আরে বেটা কস না, কথা কওয়ানোর সময় কাণ্ড জ্ঞান থাকে না। মানে ওই গ্রামে সবাই তুই তো করে করি তো ওই হুশ নাই, কিছু মনে নেন না। শোনেন, আপনি আমার সে মুরব্বী, আপনি আমি ভালোবাসি, আপনার বাসায়ও যাই, কিন্তু সবার সামনে তুই তো করে করবেন এরকম মানুষ না। কইলাম তো ভাই, ভুল হয়ে গেছে। ওই চা খান, ওই মানে চা দেখ। না না, চা খান যাবো, চা খান যাবো না। উঠেন, কথা আছে, উঠেন, বাইরে আসেন। ইয়ে নেই কর না, অসুবিধা নাই। হেলালের খবর আছে। তাই নাকি? কি খবর? ওই যে কলমাকান্দা স্কুল আছে না? হ্যাঁ, কলমাকান্দা স্কুলের পাশে একটা তাল গাছ আছে। হ্যাঁ, ওই তাল গাছে নিচে নাকি আজ রাত 12টায় হেলাল আইব। থানার এসআই দারোগা আছে না আমাদের, ওই যে স্বপন, 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 স্বপন। উল্টো বললাম নাকি ওই স্কুলের পাশে তাল গাছ, নাকি তাল গাছের পাশে স্কুল, একবার ঠিক করে দেন তো একটু। ওই একই কথা, আপনার পাশে যেমন আমি, আমার পাশে আপনি। ঠিক আছে তো, তারপর আজকে জ্যোতিষ মজুমদার আছে না, থানায় খবরটা দিল, কইল 12টায় তাল গাছের নিচে নাকি হেলাল দাড়ি গোফ লাগায়া সাধু সাজবো। কেন? আমার কোনটায় ফেলাইলাম, সাধু কি হেলাল সাজবো নাকি জ্যোতিষ মজুমদার সাজবো? না না, যেই সাজুক, মানে ওই রাত 12টার নিচে তাল গাছের নিচে হেলাল হয় বেরোলো কথা। এইটা ঠিক আছে, রাত 12টায় ওই কমলাকান্দা স্কুলের পাশে যে তাল গাছ আছে, তাল গাছের নিচে রাত 12টার সময়। হ্যাঁ, হেলালের ঘর সারা রাত জায়গা ভাড়া দিয়ে আমি আর ক্রেডিট লোক হয়ে আছে স্বপন না? এটা তো আমারও কথা, এত বড় একটা অপারেশন হইব, থানায় আমি পুরানা কনস্টেবল, আর এসআই দারোগা ওই স্বপন আমারই নিব না, নিল গিয়া ওই কিসমতা সোলাই মানরে। আপনি চিন্তা করেন না, আমি আজকে রাত 12টার সময় ওখানে যাব, আপনি লগে থাকেন। না না, আমি যেতে পারবো না, আমার থানায় ডিউটি আছে। আপনি যান, আর আপনাকে ভালোবাসি তাই কথাটা কইলাম আর কি। ঠিক আছে, ভালো করছেন। যাই মোহন, সাদা খাতা নাই বেটা, না না জায়গা, আর একটা কলা লয়ে গেলাম রে। রাস্তা এটা না, আমরা মনে ভুল পথে এসেছি। তোমরা রাস্তা ছিল না, অথচ এতক্ষণ পর বলছো ভুল পথে এসেছি, যত সব। আরে মেয়ে, আপনি তো বললেন যে ডাইনের রাস্তা, এখন কোন দিকে যেতে হবে তা বলো। যে পথে আসছি স্যার, ওই দিকেই যাইতে হবে। ঠিক আছে, চলো ওই দিকে, লুক জানি কোথাকার। এতদিন যাবো চাকরি করো কিন্তু রাস্তাটা ঠিক রাখতে পারো না, আমার যদি ভুল হয় তাহলে তোমার চাকরি খেয়ে পড়বো না। রাস্তা রাস্তা কা ইচ্ছে করতেছে না রে, গ্যারামে একবার যাইতে ফুলি আছে না, ফুলি লয় দেখা করতে। হ্যাঁ, আর দুলা ওই খাইতে কেমন লাগে তুমি খায় বুঝো নাই, টেস্ট বুঝো নাই দুলার।
তোমরা ওখানে কি করছিলে? না মানে স্যার ওই চুপ, কাজের নামে যত সব আকাজ। হ্যাঁ, তোমাদের দিয়ে যদি কিছু হতো, এই তোমার তো চিল্লায় গিয়েছিলে, সেখান থেকে থানায় না এসে ওখানে গিয়েছিলে কেন? না স্যার, ওই ওই হেলাল কইল কমলাকান্তা তাল গাছের নিচে ফকির আছে, একেবারে জ্যান্ত ফকির। তোমরা কেউ ভাত খাও না? মাথায় যদি কারো কোনো বুদ্ধি শুদ্ধি থাকতো, বললো ফকির অমনি ছুটে গেলে। না স্যার, ওই আমারে করলো যে হেলাল নাকি ওখানে ফকির সাইজে বসে থাকবো। কে কে বলেছে? এই কে কে বলেছে? আছে স্যার, আমারে ওই একজন খবর দেওয়ানোর লোক আছে। কে কে? সে ননসেন্স কে, নাম কি তার? আপনি চিনবেন না স্যার। সেই গাধাটা কি তোমার আগে চেনা দরকার? ঠিক আছে স্যার, পরে কমনে স্যার। ঠিক আছে ভরত, আজকের দিনের মধ্যে পলাশের লোককে হাজির করা চাই। আচ্ছা, আপনি কেন মারামারি করতে গেলেন? একটু ধৈর্য ধরলে তো সব কিছু হয়ে যেত। করা হচ্ছে ন, কোনো রকম উ করা চলবে না। আপনি জানেন আপনি কি করেছেন? পুলিশের গায়ে হাত তুলেছেন কিসমত হাসপাতালে। দিচ্ছি, সবাইকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। ভরত জি স্যার, সবাইকে লকআপে ঢুকো। জি স্যার। স্যার, কারো কোনো খাওয়া দাওয়া নেই স্যার। স্যার, বুদ্ধি শুদ্ধি যাদের কিছু নেই তাদেরকে একটু শাস্তি দেওয়া দরকার। স্যার, আমি কি করছি? তুমি কেন ওখানে গিয়েছিলে? আমার কোনো দোষ নেই স্যার। এই সকালে আমার সরকার নিয়ে গেছে। এখন আমি তোমাকে জোর করে লকআপে পাঠাচ্ছি। স্যার স্যার, গো আমার তো গানবার সব মাফি উঠবো স্যার। হেলাল যে তোমাদের সবাইকে ঘোর খাওয়ালো সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন একটু কারাভোগ করো, তারপর সব ঠিক হয়ে যাবে। যাও চল, লাগাবে চলো সবাই। স্যার কি বলছে শুনছেন তো? চলেন আসেন, আসেন 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 আসেন। ভাই ভাই ভাই, ঠিক আছে ভাই। এটা কি হলো? কি আর হইল, কপালে যা ছিল তাই হয়েছে। তুমি মনে কষ্ট নিন না চৌকিদার ভাই, যান অগলকে বল। আপনি আমার পাশে আমি যাই নেবো তোরে। বেশি কথা বলবেন না, চুপচাপ যায় বসেন। আমি এখন আপনি আপনি করতেছি, আপনি কিন্তু তুই তুকারি করতেছেন। যান আমার সোকরা। যান কই তুই?
টাকা চিনি ফুল চিনি রং দেখে। আমিও ডাকতেছি, তুই ডাকে ঘর থেকে বেরোবো ছাগল ভাইয়া বাগেন থেকে। আরে আমার কি মনে জানিস, ভাবি মনে বাড়ি নাই তো ভাবি কেটা নেই তো ভাবি কেটা। আরে বোধহয় আজকে ভাবি না, কদিন ধরে ভাবি। ঘটনাটা কি, এই তো কোন টাকাটা কি করলাম, বলি ঘরে থাকলে তো বাইরে তো কি করি। একটা কাম করি, কি কাম, তোর মানিক বাইরে হয়ে যাই, ফুলি যদি কোনানে কাম লয়ে থাকে মানিক বাই যাব। হ্যাঁ সরস্তাদ, আমার না খুব খিদা লাগেছে তো, এদিকে খাবো নি একসাথে। কি হলো তোমার আসে খালি খাই। ফুলি তাহলে হেলালের সাথে যায়নি? ফুলি করে কি রে, তুই কি দেখাস? দেখতাছি তো কত বড় সাহস, তোরা ইদু চেয়ারম্যান ব্যক্তি চুরি করে তোরা আবার এসছিস গ্রামে। আই নাই তো অনগর জামগা আবার দেখ ফুলি কই জানি না, কালামায় হারে খুঁজতেছে খুঁজতেছে কসকি। তাইলে তো তাইলে আবার কি, অনাম বাইতে গেলাম যাই কমু তোমরা আইসো এই টাইম তুমি পাইবা না, হের আগে আমি হেনতে ফুরতাছি। পুলিশে দেখতে পাইলে দিব নে, আর পুলিশে দেখতে পাইলে না দিব। সে হেদিন তুমি এত মার খাইয়া কেমনে ভাগলা কও দেখি। কাম করে চল, এই বাজারে গিয়ে কিছু কিনে খেয়ে ফেলি। শালার ঘরে শালা, তুই খালি খাই খাই করতে করতে কোন দিন জানি আমার সুদ্ধা খাই বালাস। কেন আমি আবার তোর কি করলাম, তুই আমার চুরির টাকা খাইছিস, আমার জমানোর টাকা খাইছিস, এই নে 12 টাকা নে খা খা তুই খা। আচ্ছা তুই আমার পাষাণ ভাবতেছিস কেন, আমি তো সারে খাবো নাকি, আমি খেলে তো এক কাম করি। কি করবি, তুই গরুখান দেখতেছিস না, তুই আমি সামনে গিয়ে কথা কব, আর তুই পিছনে দিয়ে গিয়ে গামছা দিয়ে চোখটা বাঁধি ফেলবি, এরপরে দেখবি খেল কাকে বলে। তাই এই রে, এইটা তো কালু আর ইদুমিয়ার লোক, এইটার গায়ে একেবারে পারের মতো শক্তি। তো কি হয়েছে, ও আবার কম মারছে নাকি? হ্যাঁ সেদিন মনে নেই, ওই যে সেলা কাঠের উপরে নিয়ে শুয়ে কি মারতে দিবি, সেদিনকার বিরিয়ানিটা কিছু দারুণ ছিল। এই এই শোন, এই আমরা গরুটা বেছে প্রথমত বিরিয়ানি গিয়ে খাবো, ঠিক আছে? বিরিয়ানি খাবি, চল তাহলে বিরিয়ানি খাই। তুই আগে যা, তুই আগে যা।
ভাই কেমন আছেন? যে বেলা চেনা চেনা লাগে, তবু আছে না। এই জন্য তো জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন। আপনার বাড়ি? আমার বাড়ি তো ধরেন অলঙ্কার কাঠি। আপনার? আমার চিনবেন, কইলেই চিনবেন। এই গ্রামের ইদু চেয়ারম্যানের চিনেন? গরু চুরি হয়ে যাবে এমন তো কখনো হয়নি। আমি নিজেও বুঝতে পাচ্ছি না, কালু বলল ও লোকটাকে চিনতে পারেনি। আচ্ছা, ভিন দেশের একটা লোক এসে আমার গরু চুরি করে নেবে, এত বড় সাহস? কালু তো বলল লোকটাকে চেনা চেনা মনে হয়েছে। ও কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে আরেকজনের চোখ বেঁধে ফেলেছে, ও পেছনের লোকটাকে দেখতে পায়নি। এ তো পাকা হাতের কাজ, রীতিমতো প্ল্যান করে করা। এদিকে হেলাল, পলাশ, কাশেম আর এক জ্যোতিষীকে ঘোল খাইয়ে ছেড়েছে, মারামারি করে মাথা ফাটিয়ে এখন থানায় আছে, বুঝলে? দোকানদার মানিকও আছে এর মধ্যে। লতা তো বলল হেলাল বেলালকে ও গ্রামে দেখেছে, আর হেলাল বেলাল ওর কাছ থেকে জোর করে 200 টাকা নিয়েছে। কি বলছো, হেলাল কোন সাহসে গ্রামে আসবে শুনি? কিন্তু লতা কি তাহলে মিথ্যে বলল? ও, তুমি আবার ওকে 200 টাকা দিয়ে দিও না, বুঝলে? কিন্তু আমি তো দিয়ে দিচ্ছি। ও, তাহলে তো হয়েছি, এখন চুপ করে থাক। আকাশটা কাল চলে যাচ্ছে। ছেলেটা হচ্ছে কি হলো, বাড়ি তো ঠিক মতো থাকে না, খাওয়া দাওয়া একদম করে না। কি করে কি খায় আল্লাহই জানে, আজ একদম ভাত খেলো না। কি হলো বলো তো? তুমি মা, তুমি জিজ্ঞেস করতে পারো না? আচ্ছা, না বললে আমি জানবো কি করে? তুমি মা হয়ে যদি না খাওয়াতে পারো তাহলে কে পারবে বলো? বিয়েটা হয়ে গেলে এসব ভাবতে হতো না, মেয়েটা যে আসবে কবে আল্লাহই জানে। মেয়েটা এলেই যেন বিয়ে হয়ে যাবে। আরে, মেয়েটা তো ওকে পছন্দ করতে হবে নাকি? তো আকাশের ছবি দেখেছে না? আমি সেটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি অত বড় লোকের মেয়ে আকাশের সঙ্গে অ্যাডজাস্ট করবে কিনা। না না না, এ টাকা দিয়ে আমি কি করব, তোর কাছে রাখেতে। তোর কাছে টাকাও যা, আমার কাছে তো একই কথা, কোনো ফারাক আছে? ভালো হয়ে গেছো না, ধর। না না, থাক, তুই আমার ওস্তাদ না, ওস্তাদের কাছে টাকা রাখতে হয়। খালি তুই আমার দুবেলা খালি খাইতে দিবি পেট ভরে, তাহলেই হবে। তোর মূর্তি সারাক্ষণ খালি খাই খাই খাই, সারাক্ষণ কোথায় করলাম? করলাম তো দুই বেলা খালি খাইতে দিবি তাহলেই চলবে, টাকা তোর কাছে রেখে দে, কোনো সমস্যা নেই। সাবধানে রাখিস, তুই তো চোর, এই চোরের কাছ থেকে আবার কোনো চুরি করে নিয়ে যাবে বোধহয়, কালো করে রেখে দে। আমি অসুস্থ মানুষ পড়ে রয়েছি আর তুমি আমার ফেলায় বাপের বাড়ি আয় পড়লা, এটা কি কব তুমি? ঠিকই কই, আমি মরা টানতে পারলাম না।
এগুলো কই তো না বউ, বুঝছো? স্বামী হলো পতি, আর পতি হলো পরম ধন। ওরে আমার ধন রে, আমার ভোলে ভালো বাপের পাইয়া পটাইয়া বিয়া করছেন, পাইনা লইছি। কিন্তু ঘরে যে দুই দুইখান বউ আছে, সেটা আমার বাপেরে কইছিলেন অহন আমার জামনে লয় আমি তাই করুম। কেউ যদি আমার কিছু কয় তাহলে কিন্তু খবর আছে, সোজা গিয়ে গাছের লগে জুলে পড়ুম। দেখি এদিক করেন, আবার বিড়ি খাইবেন তখনই বাড়ি দেখা দেয় দিন। তানু ও তানু, জানু কি জানলা ধরে টানটানি করতেছেন কেন? হ্যাঁ আচ্ছা, শ্বশুর বাড়ি এসে বাইরে খাড়ায় থাকলে কেমন হয় কো? অসুবিধা কোথায়, বাড়িতে বা কডরে তোমরা ঘরে থাকেন? আরে বোঝে না। আচ্ছা আমি চাকরি করি না, আমার ডিউটি থাকে না কো। আমি এত কিছু বুঝি না, আজকে আমি আপনার ঘরে লোমু না, বাইরে খাড়ায় খাড়ায় মশা মারেন যান। এই তোমাকে জামাইয়া ধরে নমু না না? আপনার আদর মনে আছে নিজের ঘরে চোর ঢুকাইয়া সব চুরি করাইলেন, ভাই জানের কি দশা করছিল আপনার চোর মনে নাই? ভাবছেন সব ভুলে গেছি? বাপের মুখের দিকে চাইয়া সব সহ্য করে গেছি আর না। এটা কি করলা তুমি বউ, বিশ্বাস করো? বিড়ি খাইয়া পেট ভরেন, আপনার না বিড়ি খুব পছন্দ, বিড়ি খাইয়া পেট ভরেন। আর শোনেন, দরজায় জানালায় যেন কোনো রকম খুটখাট শব্দ না পাই, বুঝছেন? এটা কিন্তু আপনার বাড়ি না, আমার বাড়ি। হুম, আইছিলাম শ্বশুর বাড়ি একটু শান্তির লাইগা। হায় রে আমার শান্তি রে। বাড়ি দেখে তো মনে হচ্ছে ফকিরানি বাড়ি, এই বাড়ি চুরি করে কিছু পাওয়া যাবে? কত কম কম বিড়ি দে, বিড়ি এই ব্যায়াম করার সময় বিড়ি খেতে হবে না জানো না? বিড়ি পাইলি কই? মন্ত্র পড়ে এনেছি আলিসা বলিসার উত্তর হ্যাঁ দাদার হোগানে বাদ মন্টু কাঁড়াল খাবি কলা খাবি। এই বাড়ি চুরি করে কি ঠিক হবে? হ্যাঁ আমার তো মনে হচ্ছে বিথাই খাটুনি হবে, কি বলিস? কথা কইস না। আলিসা বলেছে রত্তের হ্যাঁ দাদার হোক নি বাদ মন টু কাটাল খাবি কলা খাবি। হায় রে কলা খাবি।